শাশুড়িকে মারধরে বাধা দেওয়ায় আট মাসের অন্তঃসত্ত্বাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত দেওর উত্তর চব্বিশ পরগনার শাসন থানার সন্ডালিয়া গ্রামের ঘটনা মৃতার নাম সানুরা বিবি পুলিশ সূত্রের খবর দেওর সাবির আলী মানসিক ভারসাম্যহীন বছর ছাব্বিশের ওই যুবককে ঘরবন্দি করে রাখা হয় অভিযোগ গতকাল বিকেলে ঘর থেকে বেরিয়ে সাবির আচমকাই শাশুড়ির ওপর চড়াও হন বছর ওই গৃহবধূ বাধা দেওয়ায় সাবির তাকে ইট ও বাঁশ দিয়ে মারধর শুরু করেন আশঙ্কাজনক অবস্থায় সানুরাকে কদম্ব গাছের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা শাসন থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত দেওরকে গ্রেফতার করেছে পুলিশ